একটা ভালো গান নিমিষেই আপনার মনকে যেমন ভালো করে দিতে পারে তেমনি আপনার মন খারাপ করে দেওয়ার জন্য একটা গানই যথেষ্ট। গান যেমন তার সুরের মাধুর্যে মন জয় করে নেয় তেমনি ভেতরের প্রতিবাদী সত্তাকে জাগিয়ে তোলে। তবে আজ আর গান নিয়ে কথা বলবো না, বলবো গান শোনার এক স্মৃতি জাগানিয়া মাধ্যম নিয়ে। এখন ইচ্ছে হলে যে কোনো সময়ে ইউটিউবে যে কোনো পছন্দের গান শোনা যায়, কিন্তু 90 দশকে সেই স্বর্ণযুগে ফিরে গেলে অনায়াসে চোখের সামনে ভেসে উঠবে একটি ছোট্ট চার কোণা যন্ত্র যার নাম ওয়াকম্যান। একটা সময় শহরের রাস্তায় ওয়াকম্যান কানে যুবক যুবতীদের দেখা যেত। আজকের আইপড আইফোনের আগে সুরের সাথে সাথে চলার একমাত্র ভরসা ছিল এই ওয়াকম্যান। রেডিওর জনপ্রিয়তা বরাবরই থাকলেও একটি অপূর্ণতা যেন থেকেই যায়, সেটা হলো ইচ্ছে মতো ক্যাসেট বাজানো যায় না এবং ইচ্ছে মতো গানও শোনা যায় না। এই অপূর্ণতা যেন মিটে গেল ওয়াকম্যানের মাধ্যমে। এই ক্যাসেট ওয়াকম্যান প্লেয়ারের মাধ্যমে মানুষের পরিচয় হলো হেডফোনের সাথে। 1979 সালে টিপিএন L2 মডেলের মধ্য দিয়ে প্রথম বাজারে এসেছিল সনি ওয়াকম্যান। এটাই ছিল বিশ্বের প্রথম বহনযোগ্য ক্যাসেট প্লেয়ার। ওয়াকম্যানের আবির্ভাবের মধ্য দিয়ে মানুষের গান শোনার ধরনই যেন পাল্টে গিয়েছিল। এরপরে সনি আরও অসংখ্য মডেলের ওয়াকম্যান বাজারে ছেড়েছে, যা ধীরে ধীরে আম জনতার মনের খোরাকের বহন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। সিডি এবং ডিভিডি উদ্ভাবনের পর পোর্টেবল ডিস্ক প্লেয়ারও এসেছে প্রচুর, কিন্তু কালো ফিতেওয়ালা অডিও ক্যাসেটের ওয়াকম্যানের যে আভিজাত্য ছিল সেটি বোধহয় ভুলিয়ে দিতে পারেনি আধুনিক প্রযুক্তি।